আওয়াজ দিচ্ছে তো এরকম? হ্যাঁ ঠিক এরকম আওয়াজটা দেবে, এরকম আওয়াজ দিলে জানবেন। আজ কম সময়ের মধ্যে কি করে ডিমের অমলেট বানাতে হয় সেটা দেখাবো, আর সেটা খুব ভালো হবে, গরম জলে অমলেটটা বানানো হবে। তো দেখতে থাকো, দেখা হচ্ছে পুরো একদম কিচেনে। চলো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক কড়াই গরম জল করতে দেবো। তো গরম জলটা করতে দেবো, কারণ কুচিয়ে নেবো, আদা কুচিয়ে নেবো, কিছুটা পেঁয়াজ, কিছুটা লঙ্কা, আর ডিমটাকে ঠিক এইভাবে আমরা বাটির মধ্যে, একটা বাটির মধ্যে কিছু দিতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। এরকম ভাবে নিয়ে এইভাবে রেখে দিতে হবে। কড়াই থেকে এটা চেঞ্জ করে নিয়ে এই জায়গাটায় রাখলাম, যাতে খুব ভালোভাবে এটা করা যায় এবং ঢাকা দেওয়া যায়। তো ঠিক এইরকমভাবে ডিমটাকে দিয়ে দিতে হবে, এবং এই ফাটা ডিমের মধ্যে লবণ পরিমাণ মতন গোলমরিচ এবং আনুষঙ্গিক জিনিসগুলো দিতে হবে। দিয়ে দিলাম আদা, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যে যেরকম পরিমাণে খাবে, কেউ বেশি খেতে কম খেতে যায়। এবার দেবো পরিমাণ মতো লঙ্কা। ঠিক এরকমভাবে এটাকে ঠিক মিডিয়ে করে একটু আঁচ কমিয়ে দেবো, তুমি একটু আঁচ কমিয়ে দেবো। মিডিলে চলে এলে এটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবো। কী দিয়ে ঢাকবো আমরা? এই একটা বাটি দিয়ে, এই বাটি দিয়ে ঢেকে দেবো। আঁচ একটু ঠিকঠাক রেখে দম দিতে হবে। এটা প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছ, হয়ে গেছে। একটু শক্ত শক্ত হবে উপর দিকটা, হ্যাঁ যেটা ভাবছিলাম হচ্ছে। আশা করছি ভালোই হবে, বাকিটা দেখা যাক।